রাশিয়ার ভয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়ায়। রুশ সীমান্ত থেকে মাত্র 191 কিলোমিটার ও রাশিয়ার মিত্র বেলারুশ থেকে মাত্র 32 কিলোমিটার দূরে হওয়ার কারণেই এই নিরাপত্তা জোরদার করেছে দেশটি। অন্যদিকে এই বেলারুশে মোতায়েন করা হয়েছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র। আগামী 11-12 জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হবে ন্যাটোর শীর্ষ সম্মেলন, যেখানে উপস্থিত থাকবে আমেরিকার প্রেসিডেন্ট সহ 40 জনেরও বেশি পশ্চিমা নেতা। আর এ কারণেই দুদিনের সম্মেলন ঘিরে রণসাজ সেজেছে লিথুয়ানিয়া, সেই সাথে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা পুরো ভিলনিয়াস শহরকে রীতিমতো একটি দুর্গে পরিণত করেছে ন্যাটো। মূলত রাশিয়া ও বেলারুশের পারমাণবিক হামলা মোকাবেলায় এই নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন লিথুয়ানিয়ান স্টেট বর্ডার গার্ডের কমান্ডার। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। অন্যদিকে সমগ্র বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উদ্বেগ সৃষ্টি করেছে বেলারুশ সরকার। এ কারণেই আমরা খুব শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে ভিলনিয়াসের চারপাশ ঘিরে 12টি প্যাট্রিয়ট মিসাইল লঞ্চার মোতায়েন করেছে জার্মানি। শীর্ষ এ সম্মেলনের নিরাপত্তায় প্রায় 1,000 সেনা পাঠিয়েছে ন্যাটোর 16 দেশ। এছাড়াও লিথুয়ানিয়ায় সামরিক জেট স্থাপন করছে ফিনল্যান্ড ও ডেনমার্ক, পাশাপাশি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে স্পেন। এছাড়াও ফ্রান্স থেকে লিথুয়ানিয়ায় পাঠানো হবে হাউইটজার। ফ্রান্সের পাশাপাশি ড্রোন বিরোধী প্রযুক্তি সরবরাহ করছে যুক্তরাজ্য। শীর্ষ এ সম্মেলন ঘিরে বিশেষ অপারেশনের জন্য হেলিকপ্টার বাহিনী পাঠিয়েছে পোল্যান্ড। উল্লেখ্য, একসময় রাশিয়া অংশ ছিল বাল্টিকের 3 দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া। তবে 2004 সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অন্তর্ভুক্ত হয়েছে দেশগুলো, আর এ কারণেই এত ভয় দেশটির।